যেগুলা খারেজিরা এখন পর্যন্ত মাঠে ময়দানে বলার মতো দাঁত খুলে বের করার মতো সাহস পায় নাই যেগুলা তারা প্রচার করতে চাচ্ছিল এগুলা আপনারাই আপনাদের মুখ দিয়ে সুন্নিয়তের বিরুদ্ধে একটি ফাঁদ তৈরি করে যাচ্ছেন যেই ফাঁদের মধ্যে ভবিষ্যতের লক্ষ লক্ষ সুন্নি জনতা পতিত হয়ে ঈমান হারা হতে পারে ঠিক কি না পক্ষপাতিত্ব অবলম্বন করতে গিয়ে সাপোর্ট দিতে গিয়ে একজন সাহাবায়ে কেরামের সামনে কুফরিয়তের সনদ দিতেছে আবার আরেকজন এটাকে উদ্ধার করতে গিয়ে অপর সাহাবাকে বলতেছেন উসমান হত্যার সাথে উনি জড়িত ছিল এই যত সমস্যা এই ছাগলের তিন নম্বর বাচ্চা আমাদের সুন্নিয়তের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য নতুন নতুন বিষয় নিয়েছে ফিতনা ফেসাদ এরে এশিয়া বানাই দেয় ওরে ও খারেজি বানাই দেয় এখানে আপনি প্রধানমন্ত্রী বানাইতে পারবেন সে ক্যাপাসিটি আছে কিন্তু মাওলা বানানোর ক্যাপাসিটি আপনার নাই কিন্তু এটা বুঝি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী এটাকে আলীর জিকির করাও ইবাদত আলীর নজরে ইবাদত আলীর জিকিরও ইবাদত আলীর চেহারা দেখাও ইবাদত সিদ্দিক আকবরের দুইটা তরিকা প্রসিদ্ধ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাওলা আলীর দিয়ে দুইটা তরিকা প্রসিদ্ধ কাদেরিয়া চিশতিয়া এগুলা হচ্ছে হিদায়াতের জন্য ইনাদেরকে আল্লাহর পক্ষ থেকে দয়াল নবী জিম্মাদার দিয়েছেন এমপি আমরা আপনারা বানাইতে পারি চেয়ারম্যান আমরা আপনারা বানাইতে পারি মেম্বার আমরা আপনারা বানাইতে পারি কিন্তু মাওলা বানানোর কাজ এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব প্রধানমন্ত্রী আমি আর আপনি বানাইতে পারি ভোট দিলাম যাকে পছন্দ হইল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব ভোট দিলাম আপনি প্রধানমন্ত্রী বানাইতে পারবেন সে ক্যাপাসিটি আছে কিন্তু মাওলা বানানোর ক্যাপাসিটি আপনার নাই কারণ প্রতিনিধি দুনিয়ার বুকে যারা আছেন এটা বান্দার সিলেকশন দিয়ে প্রতিনিধি তৈরি হয় আর মাওলা আলীর সিলেকশন বান্দাই করে নাই মাওলা আলীর মাওলাইয়াতের সিলেকশন করেছেন খোদ আল্লাহ বড় করে বলে সুবহানাল্লাহ এইজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে বর্তমান সময় একটা ফিতনার মধ্যে আমরা মুসলমানরা পড়ে রয়েছে আমরা সুন্নিরাও ফিতনার মধ্যে পড়ে রয়েছে কেউ যদি কখনো কোন সাহাবার বিরুদ্ধে কথা বলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যদি কোন ধরনের কিঞ্চিত পরিমাণ যদি কোন ধরনের যদি ঘৃণা আনে কিঞ্চিত পরিমাণ যদি কোন সাহাবা হোক সেটা আজকে কলমা পড়ে এই মুহূর্তে কলমা পড়েছে পাঁচ মিনিট পরে ইন্তেকাল করেছে নামাজ পড়ার সুযোগ পাই নাই রোজা রাখার সুযোগ পাই নাই হজ করার সুযোগ পাই নাই যাকাত দেওয়ার সুযোগ পাই নাই ইসলামের রুকন আরকান মারার সুযোগ পাই নাই ফরজ সুন্নাত আদায় করার সুযোগ পাই নাই ইসলামের পক্ষে কাজ করার সুযোগ পাই নাই জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ পাই নাই দান সাদকা করার সুযোগ পাই নাই কিন্তু মুস্তফার দিদার পেয়েছে জবানে মুস্তফায় কলমা পড়েছে ওই সাহাবা এই 11টা 55 মিনিটে ঈমান আনলো কলমা পড়লো আর ঠিক 12টায় 5 মিনিট পরে ইন্তেকাল করলো পৃথিবীর যত ওলি পৃথিবীর যত গাউস পৃথিবীর যত কুতুব পৃথিবীর যত আব্দাল পৃথিবীর যত আল্লাহর ওলি এক পাল্লাই রাখলেও ওই 5 মিনিট মুস্তফার দিদার পেয়েছে ওই সাহাবার এক জোড়া চটির বালির সমান হতে পারবে এখন আমাদের কিছু ভাই বরাদার রয়েছেন যারা ফাল্লা দিয়ে সাহাবায়ে কেরামের মর্যাদা মাপেন বড় দুঃখের বিষয় আফসোসের বিষয় আমরা যখন কোন তর্ক বিতর্ক করব তর্ক বিতর্কের মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই জবান আল্লাহ রাসূল বলছেন তুমি দুইটা জিনিসের জিম্মেদারি আমাকে দিয়ে দাও জিম্মেদারি এটা অর্থাৎ আমি রাসূলের সুন্নাত অনুযায়ী চালাও তোমার জান্নাতের গ্যারান্টি আমি মুস্তফা দিলাম একটা হলো এই জবানের ভিতর একটা জিব্বা আছে না 32 জাতের মাঝখানে কি আরেকটা হচ্ছে দুই রানের মাঝখানে আপনার গোপনাঙ্গ এই দুইটা জিনিস কোরআন এবং সুন্নার আলোকে আমি রাসূলের তরিকায় তুমি পরিচালনা করো তোমার জান্নাতের গ্যারান্টি আমি দিব তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু থাকতে এই দুইটা জিনিস কেন বললেন কারণ মানুষ ভুল করবে এই দুই জিনিস দিয়ে বেশি
সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা আমরা যতটুকু পারি বর্ণনা করব যদি আমার দ্বারা সম্ভব না হয় আমি কি থাকব চুপ থাকব অন্তত পক্ষে আমার দ্বারা বিয়াদবি করা কখনো সম্ভব কারণ সাহাবায়ে কেরামের যেখানে জুতার বালির সমান আমরা নই এটা আমার কথা নয় এটা খুদ গাউসে পাক পীরানে পীর দস্তাগীর বলতেছেন ওই সাহাবা 5 মিনিট আগে ইন্তেকাল করল ঈমান আনলেন 5 মিনিট পরে ইন্তেকাল করলেন ওই সাহাবা যেই ঘোড়ার উপর চড়ে ওই ঘোড়া আমি গাউসে পাক থেকে আফজল ওই ঘোড়ার পায়ের নিচে যেই বালি ওই বালি আমি গাউসে পাক থেকে আফজল ওই বালির একটা বালি নিয়ে 70 ভাগের এক ভাগ করলে ওই জাররা পরিমাণ বালিও আমি গাউসে পাক থেকে আফজল বড় করে বলে সুবহানাল্লাহ এখানে আমি আর আপনি সাহাবায়ে কেরামের সমালোচনা করার অধিকার কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা যিনি করেছেন তিনিও বিপদগ্রস্ত হয়েছেন আবার আরেকজন কাউন্টার অ্যাটাক দিতে গিয়ে যখন মাওলা আলীর শানের উপর আঘাত এনেছেন তিনিও কি হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ সাহাবায়ে কেরামগণ প্রত্যেকই আমাদের মাথার টুপিকে কি পায়ে রাখা যায় টুপির জায়গায় টুপির জায়গায় টুপি থাকবে টুপিকে রাখা যায় কোথায় মাথায় আপনি টুপিকে পায়ের গোড়ায় আনার অধিকার আপনার কেউ একজন বলল অমুক সাহাবা অমুক এই ব্যক্তি এটা চালু করেছেন গালি দেওয়া চালু করেছেন আপনি কাউন্টার অ্যাটাক দিয়ে যখন বলবেন না মাওলা আলী এরকম করেছেন তখন আপনি সমান দোষে দোষী উনিও যেরকম দোষী আপনিও কারণ উনিও সাহাবা মাথার তাজ মাওলা আলীও মাথার তাজ এইজন্য আমাদের আলেম ওলামাদেরকে সতর্ক থাকতে হবে এমন যেন কথা না বলি এগুলো তো আজকে বলে যাচ্ছি দেখা যাবে এগুলো আজকে আপনার জন্য বিস্ফোরণ হবে না এটা যখন আজকে থেকে 30 বছর পর 40 বছর পর যখন এই রেকর্ডিং গুলো মানুষ যখন শুনবে তখন বলবে আপনাদের এই আকাবের এই কথা বলেছে আপনাদের আকাবের এই কথা বলেছে আপনাদের আকাবের 30 বছর আগে এই কথা বলেছে আমাদেরকে দেখিয়ে দিবে খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে শিয়াবাদ ফিতনা যেরকম আমাদের জন্য ভয়ঙ্কর সেরকম খারেজিবাদের ফিতনাও আমাদের জন্য ভয়ঙ্কর সাহাবায়ে কেরামদের মধ্যে মনমালিন্য আমার যেমন ধরেন এক ঘরের মধ্যে দুই ভাই থাকলে মনমালিন্য হতে পারে না এক ভাইয়ের সাথে এক ভাইয়ের ঝগড়া হতে পারে না তার মানে কি এক ভাইয়ের যদি ঝগড়া হয় বাবা কি ঘর থেকে কি ভাইগুলোকে বের করে দেয় নাকি শাসন করে বুকে টেনে নেয় শাসন করে বুকে টেনে নেয় এখন সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে আমি আর আপনি আলোচনা করতে গিয়ে এমন গুস্তাখি করে ফেলতেছি যেগুলো দেখা যাচ্ছে যে যেন আমি রসূল থেকে বড় হয়ে গেছি গাউসে পাক এই জন্য বলেছেন কিছু বিষয়ে তোমরা কি থাকো চুপ থাকো এগুলো নিয়ে বাড়াবাড়ি করিও না অতি উৎসাহিত হইও না অতি বাড়াবাড়িও করিও না কারণ কিছু বিষয় আছে তোমাদেরকে চুপ থাকতে হবে এটা বোঝার ক্ষমতা তোমার নাই পক্ষপাতিত্ব অবলম্বন করতে গিয়ে সাপোর্ট দিতে গিয়ে একজন সাহাবায়ে কেরামের সামনে কুফরিয়তের সনদ দিতেছে আবার আরেকজন এটাকে উদ্র করতে গিয়ে অপর সাহাবাকে বলতেছেন উসমান হত্যার সাথে উনি জড়িত ছিল নাউজুবিল্লাহি মিন জালিক এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে আত্মঘাতী কথাবার্তা যেগুলো খারেজিরা এখন পর্যন্ত মাঠে ময়দানে বলার মতো দাঁত খুলে বের করার মতো সাহস পায় নাই যেগুলো তারা প্রচার করতে চাচ্ছিল এগুলো আপনারাই আপনাদের মুখ দিয়ে সুন্নিয়তের বিরুদ্ধে এক একটি ফাঁদ তৈরি করে যাচ্ছেন যেই ফাঁদের মধ্যে ভবিষ্যতে লক্ষ লক্ষ সুন্নি জনতা পতিত হয়ে ঈমান হারা হতে পারে ঠিক কি না কিছু ক্ষেত্রে মুখ না বললে আমি এমনি চুপ থাকি অনেক কিছুতে মাতি না কথাবার্তা বলি না গত এক বছর অনেক কিছু দেখেছি তবে বুঝতে পারছি যে চুপ থাকার চাইতে আর বড় কোনো আফজল কোনো কাজ নাই চুপ থেকেছি কিন্তু কিছু বিষয় আছে ঈমানের সাথে জড়িত আমি যখন ঈমানের ব্যাপারে আসবে এখানে চুপ থাকার কোনো সম্ভাবনা চুপ থাকার কোনো সুযোগ নাই আমাদেরকে বুঝতে হবে সম্মানিত মুসল্লি কেরাম বর্তমান সময় মসজিদ শুধু আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে নামাজ পড়বেন
নফল ইবাদত করবেন এইভাবে এইভাবে ইবাদত করলে এগুলাও যেরকম মসজিদ থেকে বলতে হয় ইসলামের খুঁটি নাটি বিষয় ফিতনাকে মোকাবেলাও এখান থেকে করা যায় যদি রাসূল কারীম মসজিদে নববীতে বসে যদি সারা 18000 مخلوقات পরিচালনা করেন সিদ্দিক আকবর মসজিদে নববীতে বসে যদি আপনার সারা বিশ্ব পরিচালনা করেন হযরত ওমর ফারুক যদি মসজিদে নববীতে বসে যদি অর্ধ পৃথিবী যদি ইসলামের পতাকা গাড়তে পারেন তাহলে মসজিদের গুরুত্ব কম না বেশি আমরা আমাদের গুরুত্ব হারাইছি কারণ আমরা স্পষ্টবাদী না আমরা হক কথা বলতে ভয় পাই আমরা কতক্ষণ ওনারে তেল মারি কতক্ষণ কমিটিকে তেল মারি কতক্ষণ মুখকে তেল মারি কতক্ষণ মুখকে তেল মারি এটা বললে চাকরি চলে যাবে ওটা বললে এরকম হবে এগুলো করতে করতে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে আলেম ওলামাদেরকে মহিলারা পর্যন্ত থাপ্পড় মারতেছে এগুলার জন্য কিছুটা দায়ী আমরাও বটে আলেম ওলামা এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া শুধু এমনে নামের ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে লাভ নাই কাজের ওয়ারাসাতুল আম্বিয়া হতে হবে অবশ্যই প্রত্যেকটা ভুল সেটাকে ভুল বলতে হবে প্রত্যেকটা সত্য তাকে সত্য বলতে হবে মাওলা আলীকে জানেন পৃথিবীর মধ্যে ওয়াহিদ ব্যক্তি একমাত্র ব্যক্তি যার জন্ম আল্লাহর ঘরে যার ইন্তেকালও আল্লাহর ঘরে আরেকজন দেখাইতে পারবেন না তার আম্মা জানেন নামও ছিল ফাতেমা সন্তান তিনি সন্তান প্রসবের পূর্ব মুহূর্তে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফের মধ্যে ছিল যখন তাওয়াফ করতেছেন হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেল উনি জমিনে পড়ে গেলেন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ইয়া আল্লাহ এতগুলা মানুষের সামনে তুমি আমাকে অপমানিত করো না ইজ্জতের মালিক তুমি আল্লাহ তোমার ঘরে এসেছি আল্লাহ রে এখন আমি কই যাব এখান থেকে যে হাইটা আমার ঘরে যাব সেই সময়ও নাই খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবার চার কোণা থেকে এক কোণাকে প্রসারিত করে দরজা বানিয়ে খুলে দিয়ে খুদ গায়েব থেকে আল্লাহ আওয়াজ করলেন এ আলীর আম্মা ফাতেমা তুমি আমার ঘরে চলে আসো তোমার সন্তান আমার ঘরেই জন্ম হবে বড় করে বলে সুবহানাল্লাহ মাওলা আলীর জন্ম খুদ দয়াল নবী রহমাতাল লিল আলামিন যেই খানায় কাবার দিকে ফিরে ইবাদত করতেন সেখানে তার জন্ম কারণটা কি মাওলা আলীর মর্যাদা জানেন মাওলা আলী ওয়াহিদ ব্যক্তি যিনি কলমা পড়ার আগেই মুস্তাফা চিনেছেন কলমা পড়ার নবুয়ত প্রকাশ হওয়ার আগেই মুস্তাফা চিনেছেন তিনি তিন দিন পর্যন্ত মায়ের দুধ পান করেন নাই চোখ খুলেন নাই মা সন্তানকে বুকে নিয়ে কাঁদতেছেন তিন দিন পরে দয়াল নবী আসলেন তখন তো সবাই জানতেন তিনি আল আমিন কারণ 40 বছর বয়সে তিনি নবুয়ত এলান করেছেন এর আগে তিনি নবুয়তটাকে গোপন রেখেছিলেন নবী তো সবার আগে ছিল তিনি প্রচার করেন নাই সেই তিন দিন পর্যন্ত খাবার খায় না তিন দিন পর্যন্ত চোখ খুলে না আমি মায়ের বুকের দুধ পান করে না নবী দো জাহানের রহমাতাল লিল আলামিন তিনি বললেন আমাকে দেন তো একটু যখন হাতে নিলেন মুস্তাফা হাতে নেওয়ার দেরি মাওলা আলী চোখ খুলে সর্বপ্রথম দিদার নিয়েছেন দিদারে মুস্তাফা বড় করে বলে সুবহানাল্লাহ তো নবীকে না চিনে নিয়েছেন না চিনে নিয়েছেন আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই যারা আমাদেরকে চিনে কি দেয় গাড়ি দাঁড় করে সালাম দেয় না ইমাম মুসাফ হুজুর আপনি অমুক না আর মাঝে মধ্যে যারা চিনে না একটু একটু হইলে মাঝে মধ্যে জগরাও লাগাই দেয় গাড়ি দিয়ে একটু ধাক্কা খাইলো বা একটু হইলে একটু ব্রেক করলো সহ্য করে শোক নাই তো তুই শোক না দেখো গাড়ি চালাইতে লাগবে জগরা লাগাই দেয় কারণ কি সে চিনে না আর যারা চিনে তারা সাইড দিয়ে বলো যে হুজুরের গাড়ি কি করে দেন ছেড়ে দেন সম্মান দেয় তো মাওলা আলী মাত্র এক দিনের বাচ্চা চোখ খুলে নাই আলী তোমার কি চোখ খুলে মায়ের চেহারা দেখতে মন চাই না বাবার চেহারা দেখতে মন চাই না আত্মীয় স্বজনের চেহারা দেখতে মন চাই না মা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় করিব সবচেয়ে বড় কাছে তারপর হচ্ছে বাবা দাদা নানা নানি ফুফা ফুফি খালা খালু আত্মীয় স্বজন কিন্তু আমার মাওলা আলী বললেন খোদার কসম জন্ম হয়েছে খানায় কাবায় পাসপোর্ট আমি পেয়ে গেছি কিন্তু ভিসা লাগাবো দিদারে মুস্তাফা দিয়ে বড় করে বলে সুবহান যতক্ষণ মুস্তাফা দিদার পাবো না
মা আমি তোমাকে দেখতে চাই না বাবা আমি তোমাকে দেখতে চাই না বন্ধু তোমাকে দেখতে চাই না দাদা তোমাকে দেখতে চাই না দাদি তোমাকে দেখতে চাই না দুনিয়ার কোন আত্মীয় স্বজনের চেহারা দেখতে চাই না ওই ওয়াদুহা যেই চেহারার রশ্মির জন্য খোদা আল্লাহ পাগল যেই চেহারার দিদারের জন্য এই জন্য তো মিরাজে নয়বার আপ ডাউন করাইছেন ওই চেহারাটার প্রতি মুহাব্বতের কারণে যার সামনে লাম ইয়াতি নাজিরু কাফি নাজিরিন বলে আলা হযরত নিজের এজহার করেছেন ভালোবাসা যেই নাতে মুস্তাফা সারা বিশ্বের সুন্নি মুসলমানদের জবানে অন্তরে গুঞ্জরিত হয় আমার মাওলা আলী বললেন যতক্ষণ মুস্তাফা হাতে নিবে না ততক্ষণ চোখ খুলব না কারণ আমার দিদার শুরু হবে মুস্তাফা দিয়ে বড় করে বলেন না সুবহান মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিন দিন পর্যন্ত মায়ের দুধ পান করেন নাই কেন করেন নাই কোন বাচ্চা মায়ের দুধ পান করে না মায়ের দুধ খাওয়ার জন্য বাচ্চা কাঁদে মা যতক্ষণ দুধ দেয় না বিছানায় থাকলে সে কাঁদতে থাকে হাত পা ছিটায় গলার একদম আলা জিহ্বা বের করে ফেলে কাঁদতে কাঁদতে মায়ের দুধের চুমুক যখন পায় কান্না বন্ধ হয়ে যায় হাত পা ছোটাছুটি বন্ধ হয়ে যায় নিস্তব্ধ হয়ে চোখের মধ্যে আরামের ঘুম দিয়ে মায়ের বুক থেকে সে তার নিয়ামত রস সে পান করতে থাকে তার শান্তি সেখানে কিন্তু মাওলা আলী তিন দিন পর্যন্ত মায়ের বুকের মধ্যে তিনি তার জবানের ঠোঁট বসান নাই কেন বসান নাই বলে খোদার কসম ভিসাও পেয়েছি পাসপোর্টও পেয়েছি এন্ট্রিটা দরকার বেলায়েতের শহরের মধ্যে ওই এন্ট্রি কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ মায়ের দুধ পরে খাবো মধু পরে খাবো শরবত পরে খাবো দুনিয়ার মিশ্রি পরে খাবো আগে যদি খাইতে হয় আপনার জবানের লালা মুবারক পান করব বড় করে বলে সুবহান বুঝতেছেন মাওলা আলীকে কে আপনাদেরকে টিকাদারি দিয়েছে পাল্লা দিয়ে ওজন মাপার প্রত্যেক সাহাবা আমাদের মাথার তাস হোক সে পাঁচ মিনিটের সাহাবা হোক সে বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর সাতাইশ বছরের সাহাবা হোক সে ধনী সিদ্দিক আকবরের মতো হোক সে হযরত বিলাল হাবশির মতো কালো প্রত্যেক সাহাবা আমাদের মাথার খবরদার সতর্ক হয়ে যান আহলে বাইতে রাসূলের মর্যাদা আপনি তো বুঝেন নাই ইনারা কি আপনি বুঝেন নাই আসেন একটু বুঝে নেন ওয়ান আবি যুরাইফা রাদিয়াল্লাহু তাআলা কল ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতি সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর খানে কাবার দরজা ধরে কেঁদে কেঁদে হযরত আবি যর গিফার বলতেছেন দুনিয়ার মানুষ শুনো আমার রসুল বলেছেন সামিতু আমি নিজ কানে শুনেছি সাক্ষী কি আল্লাহর ঘরের চৌকট ধরে আমি কসম করে বলতেছি আমি এক লফজ মিথ্যা বলছি না আল্লাহর ঘরের খানে কাবার চৌকটের কসম সামিউতুন নবিয়া আমি নবী থেকে নিজ কানে শুনেছি ইয়াকুলু আলা ইন্না মাসালি আহলি বাইত ফিকুম মাসালু সাফিনাতিন নূহ আলাইহিস সালাম আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য বড় করে বলেন সুবহানাল্লাহ মান রাকা বাহানা যা যেই ব্যক্তি এই কিস্তির মধ্যে উঠতে পারলো ওই ব্যক্তি নাজাত পেল ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা যেই ব্যক্তি উঠতে পারলো না সে হালাক হয়ে গেল ধ্বংস হয়ে গেল বরবাদ হয়ে গেল এত কিস্তি থাকতে নূহ আলাইহিস সালামের কিস্তি কেন বলল কারণ হচ্ছে নূহ আলাইহিস সালামের এমন এক কিস্তি যেখানে ঈমানদার উঠতে পারে বেঈমান উঠতে পারে কোথায় যেন আমরা যেন হারিয়ে যাচ্ছি কোথায় যেন আমরা যেন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি আমাদের আকাবেররা যেভাবে চলেছেন আমরা সেভাবে চলতে চাই চোদ্দশো বছর পূর্বে রহমাতুল্লিল আলামিন যেটা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটাই আমরা অন্তরে ধারণ করতে চাই আমরা ফিতনা ফেসাদ কখনো পছন্দ করি আমি পক্ষ অবলম্বন করে যদি একজনের শান বাড়াইতে গিয়ে আরেক সাহাবার শান কমাই ওই সাহাবার শান বাড়াইতে গিয়ে এই সাহাবার শান কমাই সাহাবাদের শান কমবে না প্রত্যেক সাহাবা আপন আপন হালতে থাকবেন আমি সৈয়দ আহমদুল হককে দুনিয়ার বুকে একটা ধুলিকণার সাথেও খুঁজে পাওয়া যাবে আমি আমাকে বরবাদ করলাম আমি আমাকে ধ্বংস করলাম এই জন্য সম্মানিত মুসল্লিকরাম বর্তমান সময় খুবই কঠিন সময়
খবরদার আমরা যাতে কোন দিক দিয়ে যাতে বিয়াদবি না করি প্রত্যেক সাহাবা আমাদের মাথার তাজ প্রত্যেক সাহাবার সম্মান করবেন অমুককে বড় অমুককে ছোট বানানোর অধিকার আপনার নাই আবার আরেকজনের মান আর মকামকে যদি আপনি ধরে রাখতে গিয়ে আরেক সাহাবাকে আপনি ওসমান হত্যার জড়িত করে দিবেন হযরত ওসমানের জিন্নুরাইনের হত্যাকারীদেরকে আপনি বলবেন যে হযরত ওসমানের জিন্নুরাইনের হত্যাকারীরা মাওলা আলীর দলের মধ্যে ছিল এই ধরনের কথাবার্তা বলে আহলে বাইতের গোলামদেরকে আঘাত দেওয়ার অধিকারও আপনার আমাদের কষ্ট লাগে আমরা তো কিছু বুঝি না আমরা তো কিছু বুঝি না আমরা সাধারণ আওয়াম মানুষ আমরা বড় আলেম নই আমরা আলেমের যোগ্য আমাদের নাই আমরা একজন সাধারণ আমি মনে করি আমি একজন সাধারণ আলেম নই কোরআন হাদিসের দুই চার লাইন পড়তে পারি এতটুকুই আলেম নই কিন্তু এটা বুঝি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী এটাকে আলীর জিকির করাও ইবাদত আলীর নজরে ইবাদত আলীর জিকিরও ইবাদত আলীর চেহারা দেখাও ইবাদত এটা আমার কথা নয় এটা কে বলেছেন রাসূল করিম সিদ্দিক আকবর তিনি যখন আছেন আম্মা জানাইশা সিদ্দিকা বলতেছেন আব্বু বাবা জান আপনি রাসূলের সামনে আছেন আপনি তাকায় আছেন আলীর দিকে ব্যাপার কি সাহাবা ইকরামের ভালোবাসা আপনি বুঝেন কেউ মাওলানা আলীকে ভালোবাসতে গিয়ে সিদ্দিক আকবরের সামনে বিয়াদবি করে এটাও যেরকম অপরাধ ঠিক সিদ্দিক আকবরকে ভালোবাসতে গিয়ে মাওলানা আলীর বিরুদ্ধে গেলে এটাও সমান অপরাধ তাকায় আছেন আলীর দিকে আলীর দিকে যখন তাকায় আছেন বললেন আব্বাজান আম্মা জানাইশা সিদ্দিকা বলছেন আব্বাজান আপনি রাসূলের সামনে আছেন আলীর দিকে তাকায় আছেন কেন বলে রাসূলই বলেছেন আলীর চেহারা দেখে ইবাদত কি বলবেন আপনি একদিন আবু বকর সিদ্দিক আর মাওলানা আলীর সাথে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনা মাওলানা আলীকে দেখে মুস্কি মুস্কি হাসছেন মাওলানা আলী জিজ্ঞেস করলেন আপনি হাসছেন কেন বললেন কালকে রাতের মুস্তফা আমাকে এমন একটা কথা বলেছে আলী তুমি শুনলে খুশি হয়ে যাবা বলছে কি বলতেছেন আমাকে রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের টিকেট তোমার হাতে থাকবে আলী তুমি যাকে জান্নাতের টিকিট দিবা সে জান্নাতে যাবে যাকে জাহান্নামের টিকিট দিবা সে কোথায় যাবে অর্থাৎ মাওলানা আলীকে ঘৃণা করেও জাহান্নামে যেতে হলো টিকিটটা কিন্তু আলীর হাত থেকে নিতে হবে আপনি আলীকে ভালোবাসেন না আলী থেকে দূরে থাকতে চান আয় আলীর কাছেও যাইতাম না এবার তুমি টিকিটও লইতাম না জাহান্নামও যাইম জাহান্নামত গেলেই বের হাত তুমি কি লন ভরিব জান্নাতে গেলে উনি টিকিট দিবেন জাহান্নামে গেলে উনি টিকিট দিবেন মাওলানা আলী মুস্কি হাসতেছেন আবু বকর সিদ্দিক বললেন আপনি কেন মুস্কি হাসতেছেন বলে আমাকে রাসূল পাক একটা কথা বলেছেন ও আলী টিকিট তুমি সবাইকে দিবা কিন্তু আমার আবু বকরের দুশমনের হাতে তুমি টিকিট জান্নাতের টিকিট দিবা না তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে ভালোবাসা আছে কি নাই এই যত সমস্যা এই ছাগলের তিন নম্বর বাচ্চা আমাদের সুন্নিয়তের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য নতুন নতুন বিষয় নিয়েছে ফিতনা ফেসাদ এরে এশিয়া বানাই দেয় ওরে ও খারেজি বানাই দেয় এখানে দেখা যায় যে সবাই সুন্নি আমিও সুন্নি আপনিও সুন্নি ওই দিন একজন বলতেছেন মাইজ বান্ডার মানে শিয়া তাহলে শেরে বাংলা ভুল চিনেছেন তুমি ভালো চিনেছো তোমার চোখের পাওয়ার বেশি শেরে বাংলা থেকে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি থেকে তোমার পাওয়ার বেশি কারি আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি থেকে তোমার চোখের পাওয়ার ইমাম হাশিমি থেকে তোমার চোখের পাওয়ার তুই তো ওলিয়ে কামেল তুই তো গৌসু বাকর উদ্দিন ইবনে হানিফের সুযোগ পেয়েছিস খবরদার এই ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো যত ফিতনা ফেসাদ সৃষ্টি করে এগুলা নিয়ে মুখ বলতাম না কিন্তু বলতে বাধ্য হয়েছি না বললে আমি আমার কাছে দায়ী থাকবো অনেকে চুপ থাকবেন এগুলা নিয়ে কথা বলবেন না আমি জানি এগুলা নিয়ে বললে কিছুটা ফেতনা আমি আজকে এখান থেকে যাব না অনেকে আমাকে নিয়ে কানাঘোষা করবেন করেন অসুবিধা নাই তবে আমি যদি কোনো না হোক কথা বলে থাকি আমাকে জানাবেন আমি শুধরাই নিব আমি আমাকে আমি ভুলের ঊর্ধ্বে নই একমাত্র মাসুম হচ্ছেন পয়গম্বর সাহাবা ইকরামগণ হচ্ছেন মাহফুজ মাসুম হচ্ছেন পয়গম্বর তাদের দ্বারা কোনো ভুল কিন্তু সাহাবা ইকরাম হচ্ছেন মাহফুজ হেফাজত করার মালিককে হতে পারেন ওনাদেরকে হেফাজত করবেন কে আপনারা মাহফুজ আর মাসুম যদি এক করে ফেলেন তাহলে এখানে সমস্যা আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন